আসসালামু আলাইকুম সবাইকে। তো সোহাগ ভাই চলে যাইতেছে রোমানিয়ায়, তো এই কারণে সোহাগ ভাই বাপ ডাকলো যে কিছু মার্কেট করতে যাবে, তো এই কারণে দাঁড়ায় আছি। তো গাড়ির জন্য ওয়েট করতেছি, অবশেষে গাড়ি পেয়ে গেছি। তো গাড়িতে উঠে পড়লাম, তারপর সোহাগ ভাই আমার সাথে বসছে আর তানবীর ভাই সামনে, আর এই তো আমি। তো যাইতেছি আমরা সানোয় একটা মার্কেটে, নিয়ে কেনাকাটা করবে এই কারণে। আর আমাদের সাথে খুব একসাথে ছিল অনেক দিন, তো অবশেষে চলে যাইতেছে। তো আমরা যাইতে যাইতে রোডে কিছু দেখাইতেছি, রোডগুলা তো একটু জাম খেয়ে গেছে, তো চলে আসছি, এখনো রোডে আছি। তো এইটাই হলো সানোয় মার্কেট। তো অবশেষে মার্কেটে চলে আসছি, তো নেমে পড়লাম আমরা, তানবীর ভাই বিল দিতেছে। তো একটু হাঁটতেছি, এইটা একটু ব্যাংকে যাব, তো ব্যাংক থেকে অবশেষে চলে আসলাম। তো এখন ভাবতেছি খিদা লাগছে, তো আসলাম একটা রেস্টুরেন্টে, সে কী খাবো ডিসাইড করতেছি। তো অবশেষে আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করলাম আর দুটা ফালুদা। অবশেষে খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বাইরে চলে যেতেছি মার্কেটের দিকে, কারণ মার্কেট করা এখনও বাকি আছে। তো অবশেষে আমরা মার্কেটের দিকেই যাইতেছি, সোহাগ ভাই তানবীর ভাইয়ের সামনে যে মার্কেটে ঢুকে গেলাম। তো এখন তো মার্কেটের দিকে হাঁটতেছি। তো মার্কেটটা অনেক বড়, এটা মালয়েশিয়ায় সানোয় মার্কেট, যারা আসছেন তারা অথবা জানেন এটা অনেক বড় মার্কেটটা আর অনেক সুন্দর মার্কেট। আর এখানে অনেক কিছু অতিরিক্ত দাম, তেমন লিফ্টের জন্য ওয়েট করলাম, তো অবশেষে লিফ্টে উঠে গেলাম। তো এখন লিফ্টের ভিতরে সব কিছু দেখাইতেছি আমি। তো অবশেষে লিফ্টের ভিতর থেকে এগুলো দেখাইতেছি। তো অবশেষে লিফ্ট থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে হাঁটতেছি। তো আমরা ফার্স্ট আমরা যাব টাকা চেঞ্জ করার জন্য, টাকা চেঞ্জ করার জন্য সিরিয়ালে লাগছি, রোমানিয়ার টাকা চেঞ্জ করে পালাইলাম মালয়েশিয়ান 3000 রিঙ্গিত দিয়ে। তো এখন যাব আমরা জুতার দোকানে যাব, ওখানে সোহাগ ভাই জুতা কিনবে, হাঁটতেছি জুতার দোকান খুঁজতেছি। তো আমি একটু একা একাই ভিডিও করতেছি, ওরা দুইজন কোথা জানি আছে, পাশে আছে। তো অবশেষে একটু সামনে গেলাম, তো গিয়ে দেখতেছি সামনে জুতার দোকান আছে কিনা। তো অবশেষে জুতার দোকানও ঢুকলাম, জুতা চয়েস করতেছি আর আমি ছবি তুলতেছি একটু। এইভাবে জুতা নিয়ে পালালাম অবশেষে। তো এখন প্যান আর গেঞ্জির দোকানে যাব, এখান থেকে গেঞ্জি ফ্যান সোহাগ ভাই নিবে আর কি। তো অবশেষে এখান থেকে কেনাকাটা শেষ, তো এখন চলে যাওয়ার পালা, উপরে উঠতেছি, উপরে ওইটা নিচে নামতে হবে। বাসার দিকে রওনা দিতেছি, গেট থেকে বেরিয়ে গেলাম। তো এখন গাড়ির জন্য ওয়েট করতেছি, গাড়ি আসলেই চলে যাবো আর কি।